মরহামাক কবর হচ্ছে একটা জগৎ এলিন সিজিন সেখানে হচ্ছে রুহে থাকার জায়গা আর সেটাও হচ্ছে কবর জগৎ মধ্য জগৎ সেই জগতে এখন আমরা যেটাকে কবর বলি সেইটাই কিন্তু কবর জগৎ নয় আমরা যেটাকে কবর বলি যে মাটির গর্তটাকে সেইখানেই যে রুহটা থাকে তা নয় বরং একটা জগৎ সেই জগতের সে রুহ থাকে এবং ইল্লিনে সিরজিনে থাকে সেই জগতেরই নাম হচ্ছে ইল্লিন অথবা সিরজিন যেখানে শান্তি পাওয়া যায় সেটা হচ্ছে ইল্লিন যেটা সেটা নিচে আছে নিচে আছে অশান্তি বা কষ্ট বা আজাব পাওয়া যায় সেটাতে হচ্ছে সিরজিন তো এইভাবে ওই কবরে যে রুহ থাকে তা কোনো জরুরি নয় যেমন ধরুন বাঘের পেটে যে রুহ চলে যে যে বডি চলে গেছে মাছের পেটে যে বডি চলে গেছে তা পানিতে ধুয়ে যে বডি চলে গেছে তার কবর জগৎ হচ্ছে ইল্ডিন সিজিন এবং মধ্য জগৎ কিন্তু সে বডি যে কোথায় চলে গেল তা কেউ আল্লাহ তো অবশ্যই জানেন তো সেখানেই যে রুহ থাকবে তা নয় যেখানে মাটি দেওয়া হয়েছে সেখানেই যে রুহ থাকবে তা জরুরি নয় আর রুহ ফিরে আসে না মানে কবরে ফিরিয়ে দেওয়ার পর তার সওয়াল জবাব হয়ে গেল কিংবা রুহের কি বলে যার বডি পাওয়াই গেল না তারও হিসাব নেওয়া হয় তো তার আত্মার সাথে হিসাব আল্লাহ আল্লাহতালা নেন বা ফেরেশতা নেন আত্মার সাথে তার বোঝাপড়া হয় তো এইভাবে যে কোনোভাবে হিসাব নিয়ে তাকে কবর জগতে শুধু ওই মাটির খাল তাতে সে থাকে ঘুমিয়ে তা নয় বরং ওইখানে তার কিছু না কিছু সারা পৃথিবীর মধ্যে মানুষের কিছু না কিছু অনুপরিমাণ অংশ থাকে বলা হয় মেরুদণ্ডের হাড্ডির নিচে একটা অংশ থাকে আর সেইখান থেকে আবার সে পুনরুত্থিত হবে সেই রু হয়ে ওইখানে মানে প্রবিষ্ট হয়ে আবার নতুন করে বডি পাবে